স্বচ্ছতা সচেতনতার লক্ষ্যে কুষ্টিয়ায় গোলাপী সড়ক শোভাযাত্রা ও পথসভা করা হয়েছে। আজ সকালে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে গোলাপী সড়ক শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া সড়কের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির সামনে এসে এক পথসভা করা হয়। পথসভার প্রধান বক্তার বক্তব্য রাখেন ডাক্তার লিজা, ডাক্তার রতন ম্যাটার্স এর চেয়ারম্যান ডাক্তার আসমা জাহান লিজা। সভাপতিত্ব করেন ক্যাব কুষ্টিয়া সভাপতি আবদুল্লাহ আল মাহাদি। আরো বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ইবির সহযোগী অধ্যাপক শাম্মী আক্তার প্রমুখ। কুষ্টিয়া থেকে সনি আজমের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।